আজকেও আমি আপনাদের সাথে আরও একটা 100% কনফার্ম ভেরিফাইড ওয়েব থ্রি এয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হলো নোডপে। এই প্রজেক্টটা 100% ভালো হবে এবং এখান থেকে আপনারা অনেক বেশি আর্ন করতে পারবেন। সো এই একটা প্রজেক্ট থেকে আপনারা $200 থেকে $500 এখান থেকে প্রফিট নিতে পারবেন এমন একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা কেন ভালো হবে, কারণ এই প্রজেক্টটার ব্যাকএন্ড এবং সাপোর্ট ফান্ডিং আছে হলো ওকেএক্স এক্সচেঞ্জ, এমএক্সি গ্লোবাল এবং অ্যানোমিকা ফান্ডস, যারা বিভিন্ন অনেক বড় বড় ফান্ডিং কোম্পানি। সো প্রজেক্টটা মিস করেন না, এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে বলে দেবো যদি আপনারা এখান থেকে ভালো কিছু পেতে চান। সো টেলিগ্রাম এয়ারড্রপগুলোতে কাজ করে তো আপনারা খুব একটা আমরা প্রফিট হতে পারতেছি না, বাট এই প্রজেক্টগুলো থেকে কিন্তু অনেক বেশি আর্ন করা যায়। তার রিসেন্টলি একটা প্রুভ হলো গ্রাস মাইনিং, এবং গ্রাস মাইনিং থেকে কিন্তু অনেকে হিউজ পরিমাণে আর্ন করছে। সো এই প্রজেক্টটা সেম অ্যাজ লাইক গ্রাস মাইনিং, আর এটা হলো একটা ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ারিং কোম্পানি। হ্যাঁ, তো এই প্রজেক্টটার কাজ হলো তারা ইন্টারনেট নিয়ে কাজ করে। তো কীভাবে কী করবেন একটু যে প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না, অনেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবে না। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাদের প্রয়োজন হবে একটা কিউই ব্রাউজার, এবং কিউই ব্রাউজারটা কেন লাগে, যদি এই ব্রাউজারটা না থাকে তাহলে কিন্তু ফোনে এটা দিয়ে কাজ করা যাবে না। আর কিউই ব্রাউজার দিয়ে এক্সটেনশন অ্যাড করা যায়, যার কারণে আমরা ফোনে এগুলো করতে পারি। সো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই কিউই ব্রাউজারটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন আমরা প্রসেসটা দেখি। প্রথমত হলো আমরা এখান থেকে চলে যাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করে দিছি এই প্রজেক্টটা নিয়ে। দেখেন, আমরা কিন্তু টেলিগ্রামে সবসময় সবার আগে যে কোনো প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করি এবং অফারগুলো শেয়ার করে থাকি। আচ্ছা, যাই হোক, এই প্রজেক্টের মোটামুটি একটা ডিটেলস এখানে বলে দিছি আমরা, এখন ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সো অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে কি, অ্যাকাউন্ট করার জন্য প্রয়োজন যে আমাদের যে লিঙ্কটা প্রয়োজন হবে সেই লিঙ্কটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিছি। সো এই যে টেলিগ্রাম চ্যানেলের পোস্টটা আছে এটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা এখানে চলে আসবেন, অথবা কমেন্ট বক্সের পিন পোস্টে আপনারা পেয়ে যাবেন। সো এখন আপনারা কী করবেন, এখান থেকে এই যে লিঙ্কটা আছে, রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে, এখানে সরাসরি ক্লিক না করে এটার উপর চাপ দিয়ে ধরে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। সো কপি করার পর আপনারা এখান থেকে চলে যাবেন হলো কিউই ব্রাউজারে, এবং কিউই ব্রাউজার আপনাদের না থাকলে অবশ্যই আপনারা এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি এখান থেকে ওপেন হয়নি। আচ্ছা, এখানে ওপেন হয়ে যাওয়ার পর এখন আমরা কী করবো, এটাকে অ্যাকাউন্ট করবো। সো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে সার্চ বক্সে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে আমরা এখানে এটা কপি করবো। কপি করার পর এখান থেকে আমরা সিম্পলি পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে। আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটা ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি কীভাবে দেবেন, আপনারা আপনার নামের সাথে আপনারা দুইটা সংখ্যা দিয়ে দেবেন, যেমন ইমরান 1 2 3 4 5 এরকম। সো নামের সাথে আপনার সংখ্যা দেবেন, তাহলে হয়ে যাবে। এবং একটা পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ডটা একটা বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, একটা সিম্বল এবং সংখ্যা মিলিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে অটোমেটিক্যালি আপনাদের একটা রেফার কোড লাগবে, এটা অটোমেটিক্যালি এখানে ডিটেক্ট করে নেবে, এবং এখানে আপনারা টিক মার্ক করে দিয়ে আপনার ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনারা সিম্পলি এখান থেকে এই যে রেজিস্টার লেখা আছে, রেজিস্টার নাও ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো এখান থেকে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপরের স্টেপ কী, সো এখন আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। আমি একদম সুন্দরভাবে আপনাদের বলে দিই ইজিলি। সো আপনারা কী করবেন, আপনারা আবারও চলে যাবেন হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা এক্সটেনশন দিয়ে দিছি, এটা হলো নোটপের এক্সটেনশন। সো যেটা আপনারা গুগল ক্রোমে ইউজ করতে পারবেন না ফোনে, এর জন্য আমরা কিউই ব্রাউজারটাকে সিলেক্ট করছি। আমরা কী করবো, এটাকেও এখান থেকে কপি করবো। সো আপনারা যদি কপি না করেন তারপরেও হবে, মানে আপনারা সেখানে সার্চ করে বের করতে হবে। তো আপনাদের সহজের জন্য আমি এখানে লিঙ্কটা সরাসরি দিয়ে দিছি। সো আমরা এখন কী করবো, এই লিঙ্কটা এখানে পেস্ট করবো। সো এখান থেকে যদি আমরা পেস্ট করি, দেখেন পেস্ট করলে আমাদের এই যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু চলে আসবে। সো আমরা কী করবো, এখান থেকে এখানে লেখা থাকবে কি, অ্যাড টু ক্রোম। এখানে আপনারা কিউ ব্রাউজারে কাজ করতেছেন, বাট এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, কোনো সমস্যা নেই। এখানে আমার অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এখানে রিমুভ লেখা আসছে। আপনাদের আসবে কি, অ্যাড টু ক্রোম। এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হয়ে যাবে, এখান থেকে দেখেন এই যে উপরে থ্রি ডটের একটা অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যাব, যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখন আপনারা এখান থেকে এই যে নোটপে এক্সটেনশন আছে, এই যে এখানে আপনারা সরাসরি ক্লিক করে ওপেন করবেন। তো এক্সটেনশনে ক্লিক করলে আপনাদের এরকম অপশন চলে আসবে, আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করলেন সেগুলো দিয়ে আপনারা এখান থেকে লগ ইন হয়ে নেবেন। সো লগ ইন হলে সরাসরি আপনাদের এরকম অপশন চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে তাদের নোটপের যে টুইটারটা আছে সেটাকে আপনারা ফলো দিয়ে নেবেন, কারণ এটা ফলো দিলে আপনারা সবসময় আপডেট নিতে পারবেন এবং আপনারা ফিউচারে অনেক কাজও করতে পারবেন, সেটাও দেখাই দেবো। আচ্ছা, এখন আমরা কী করবো, সরাসরি আমাদের অ্যাকাউন্টে আবারও ব্যাক করি।
আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা আমাদের যে এক্সটেনশন আছে এই যে এই এক্সটেনশন দিয়ে আমরা লগ ইন হয়ে নেবো। হ্যাঁ, এই যে এক্সটেনশনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে লগ ইন হবো, এবং এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে যখনই আমরা এখান থেকে আমাদের এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম অপশন চলে আসবে। এখানে দেখবেন আপনাদের লেখা থাকবে কানেকশন বা কানেক্ট। হ্যাঁ, সো এই যে কানেক্ট লেখা থাকবে, এই কানেক্ট অপশনে আপনাদের মাস্ট বি ক্লিক করতে হবে। এখানে লেখা থাকবে কি কানেক্ট, এই কানেক্ট অপশন আপনাদের ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো তার মানে আমাদের এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে এই যে ওপেন ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করব। তার মানে এক্সটেনশনে ক্লিক করলে কানেক্ট কিন্তু মাস্ট বি করতে হবে, তাই না? তারপর আমরা ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা কাজ করব। সো কাজ করার জন্য এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। সো আমরা কি করব, এখান থেকে আমাদের কিছু টাস্ক আছে বা মিশন আছে, সেগুলো আমরা কমপ্লিট করব। সো এখান থেকে দেখেন এই যে মিশন আছে, এই মিশনগুলো আমরা কমপ্লিট করব। অনেকগুলো মিশন আছে, তার ভিতরে কী কী আছে, এখানে বলছে ডেইলি ট্রিশুর ক্লেম। এখান থেকে আপনারা প্রত্যেক দিন একটা ক্লেম করতে পারবেন, 100 করে টোকেন মেবি পেয়ে যাবেন। তারপর এখানে বলছে কানেক্ট ডিসকর্ড, এই ডিসকর্ডটাকে আপনারা কানেক্ট করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এখানে আছে কানেক্ট ইউর ডিসকর্ড, এটাও করে নেবেন। এবং এখান থেকে আপনারা যদি নিচের দিকে যান, যাওয়ার পর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন, আপনাদের কয়টা ডিভাইস কানেক্টেড আছে। এবং আমরা যদি এখান থেকে এই যে মিশন অপশনে যাই, হ্যাঁ এই যে মিশন অপশনে যাই, যাওয়ার পর দেখেন এখানে আমাদের মিশনগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তার ভিতরে আছে দেখেন কী কী আছে, এখানে আমরা যতগুলো কাজ করতে পারবো সবগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন, কোন কোন মিশন আমাদের করতে হবে। সো এখন এখান থেকে আপনারা আপনাদের মেইল ভেরিফাই করবেন, হ্যাঁ ইমেল ভেরিফাই করবেন, তারপরে এখান থেকে আপনারা কানেক্ট টুইটার করবেন, হ্যাঁ তারপরে কানেক্ট অ্যাক্স, তারপরে এখান থেকে ডিসকর্ড, এই সবগুলো আপনারা এখান থেকে করে নেবেন। সো মেলটা আপনারা ইজিলি ভেরিফাই করে নেবেন। সো আমরা যে মেলটা দিছি, এই মেলটা দিয়ে এখানে আমরা এই যে সেন্ড ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক করব, মেল কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে। আমরা এখন চলে যাই সেখানে, তো আমাদের মেল দেখেন চলে আসছে এখানে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন ভেরিফিকেশন লিঙ্ক আমাদের এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে যদি ভেরিফাই লিঙ্কে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। সো আমরা দেখেন 100% কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেল। এখন আমরা আবারও আমাদের কিউ ব্রাউজারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সব কিছু চেক করব, মিশনগুলো কমপ্লিট করব। এবং এখান থেকে দেখেন আপনাদের রেফারেল প্রোগ্রাম আছে। সো রেফারেল প্রোগ্রামে গেলে আপনারা এখান থেকে আপনারা আপনাদের রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। সো এখন আপনারা এখান থেকে রেফার করলে আপনারা 100 কয়েন বোনাস পাবেন। আচ্ছা, এখন আমি আপনাদের সহজ করার জন্য এখানে আপনাদের আরও একটা কাজ আছে, ইজি করার জন্য, ইজিলি যাতে আপনারা কাজ করতে পারেন। এর জন্য আপনারা কী করবেন, সব কিছু কমপ্লিট করার পর, হ্যাঁ সব কিছু কমপ্লিট করার পর এখান থেকে আপনারা প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা নোটপে লিখে সার্চ করবেন, হ্যাঁ নোটপে লিখে সার্চ করবেন। এটা সার্চ করার পর আপনাদের অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনারা এই যে নোটপে আছে এটাকে ইনস্টল করে নেবেন, এটা নোটপে অফিসিয়াল অ্যাপ। সো এখন আপনারা ইজিলি এখানে কাজ করতে পারবেন। সো এখানে আমাদের অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনারা ইজিলি আপনাদের এই নোটপে এয়ারড্রপটাকে আপনারা এখান থেকে মেনটেন্স করতে পারবেন বা কাজ করতে পারবেন ইজিলি। সো এখানে আসার পর দেখেন আমরা যখন এখানে আসবো, আসার পর এই যে এটা যে একটা ইন্টারনেট রিসোর্স বা ব্যান্ডউইথ রিসোর্স শেয়ারিং কোম্পানি, সো তারা যে আমাদের মোবাইল ডাটাটাকে ইউটিলাইজ করতেছে, এর জন্য আমরা দেখেন এখান থেকে আমরা যে পয়েন্টসগুলো পাবো সেগুলো আমরা নিয়মিত ক্লেম করব। এবং আমরা ফোনে ইউজ করব এই জন্য, কারণ আমরা কিন্তু ফোনে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করি। আমাদের অপ্রয়োজনীয় যে ইন্টারনেটগুলো আছে তারা কিন্তু এটাকে ইউটিলাইজ করবে, এবং যার বিনিময়ে তারা আমাদেরকে পয়েন্ট দিবে। সো এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন। এখানে আমার 75টা হয়েছে, আমি এখান থেকে ক্লেম করে নিলাম সাকসেসফুলি। সো এখানে যার যত বেশি ব্যান্ডউইথ ভালো থাকবে, সে তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবে। সো এখানে দেখেন আমার 2টা ডিভাইস চলতেছে, যার একটা ডিভাইস আমার 98% আছে, আরেকটাতে 83% আছে। সো যাই হোক, তারপর আমরা এখান থেকে আবারও যদি মিশন অপশনে চলে যাই, মিশন অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা মিশনগুলো কমপ্লিট করব, ডেইলি টাস্ক, তারপরে কানেক্ট ডিসকর্ড, এই যে কানেক্ট অ্যাক্স, এবং এই যে আমরা যে ভেরিফাই করলাম মেলটা, সেই মেলটা কিন্তু আমরা এখান থেকে ভেরিফাই করার পর এখান থেকে আমরা ক্লেম করে নেছি। হ্যাঁ, তারপর এখান থেকে নোটপে, টুইটার, ডিসকর্ড সবগুলো আপনারা করবেন, প্রত্যেক দিন এখানে আপনারা চেক দিবেন এবং কাজ করবেন। এবং এখান থেকে আপনাদের ইন্টারনেট শেয়ারিং যে ইউটিলাইজটা হচ্ছে, এর বিনিময়ে যে তারা কয়েন দিচ্ছে, সেগুলো আপনারা নিয়মিত ক্লেম করে নেবেন। সো আপাতত এই পর্যন্তই কাজ, আপনারা প্রজেক্টটাতে মিস করেন না, হেলা করেন না, অবশ্যই ভালোভাবে কাজ করেন, এখান থেকে ভালো কিছু পাবেন। বিকজ এটা অনেক ভালো একটা এয়ারড্রপ, এবং এদের ব্যাকএন্ড সাপোর্ট সব কিছুই ভালো, এবং এটা নিয়ে আমরা প্রচুর ভিডিও দেবো, আপডেট দেবো। সে পর্যন্ত আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ, এগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।